এই দেখুন কাগজের জুতো, আমাদের ডিপার্টমেন্টের গলায় কি সুন্দরভাবে পরানো হয়েছে। ব্যাংরাবাড়ি, মার্ডার, তোলাবাজি, এসব কি আপনাদের পোশাকে থাকা জ্বলন্ত নক্ষত্র নাকি? পুলিশ ফোর্সে যদি ফোর্সরা থাকে, তাহলে সেটা সমাজের কাছে নোংরা গালির দৃষ্টান্ত হয়ে থাকবে। লুটেরাদের লুট আর পুলিশের ছুটকে জনতা কখনো মাপ করে না। যত তাড়াতাড়ি সম্ভব জুলুমের এই গরম বাজার ঠান্ডা হওয়া চাই, নাহলে কাগজে লাগা আগুন জনতার মনকে পুড়িয়ে ছাই করে দেবে। স্যার, আমরা লুটেরাদের ধরার জন্য পুরো শহরে পুলিশের জাল বিছিয়ে রেখেছি, সব জায়গা ঘিরে রেখেছি স্যার। ওরা আমাদের হাত থেকে ফসকে যেতে পারবে না। পুলিশের জাল বিছানো আছে আর ওরা ফসকে যেতে পারবে না? আরে এটা তো পুলিশের বহু পুরনো ডায়লগ। আই ওয়ান্ট অ্যাকশন অ্যান্ড রেজাল্ট। আমি শুধু শুনতে চাই যে ওরা ধরা পড়েছে, আর শুধু দেখতে চাই যে আসলে খুনি কারা। আমরা যেই হই না কেন, এইসব সম্পত্তির মালিক, যেটা রোজগার করার জন্য মানুষ কত কিছুই না করে থাকে। একদিকে যেমন কিছু লোক যারা ক্ষমতার গদিতে বসে জনতার রোজগার করা সম্পত্তিকে লুটে নিচ্ছে আর সুইস ব্যাংকে রেখে দিচ্ছে, আর আমরা ব্যাংক থেকে লুটে নিচ্ছি। ওরাও লুটেরা, আমরাও লুটেরা, তফাৎটা কোথায়? পার্থক্য শুধু একটাই, ওদের পেছনে জনতার জয় জয়কার শোনা যায় আর আমাদের পেছনে পুলিশের হাহাকার শোনা যায়। আর একটা পার্থক্য আছে, যখন ওরা জেলে যায় তখন ফার্স্ট ক্লাস অ্যাকোমোডেশন পায়, মোবাইল ফোন পায়, আর আমরা আমরা জেলে গেলে তাহলে আমরা পাবো থার্ড ডিগ্রি টর্চার। আরে আমাদের ধরার জন্য কোনো বাপের ব্যাটা আছে না? আমাদের ফটো না আমাদের ফিঙ্গারপ্রিন্টস, পুলিশের চোখে তো আমরা চার্জার মিস্টার ইন্ডিয়ার অভিনয় করছি। ডাবের গুড় পিঁপড়ে খেলো, মরাকে শ্মশানে নিয়ে যেতে হলে চারজনের কাঁধ প্রয়োজন হয়, আর আমরা যতদিন চারজন একসাথে আছি লোকের শ্মশান যাত্রা চলতেই থাকবে। কিন্তু একটা কথা মনে রেখো, আমাদের মধ্যে কেউ যদি ধরা পড়ে যায় আমরা কিন্তু দুর্বল হয়ে যাব। আরে আমাদেরকে দুর্বল করার আগে সে নিজেই দুনিয়া থেকে চলে যাবে। তোমাদের তো কেউ শেষ করতে পারবে না, কিন্তু এরপর কাকে শেষ করার প্রোগ্রাম আছে? শেষ করার নয়, ছিনিয়ে নিয়ে আসার প্রোগ্রাম হচ্ছে। কি ছিনিয়ে আনবে, কারোর ইজ্জত না কারোর মন? ওটা তো আমাদের পার্ট টাইম জব বেবি। আমাদের শিকার আমাদের জন্য অপেক্ষা করছে, আর শিকারের নাম হচ্ছে ন্যাশনাল ব্যাংক। বন্ধু, বিদ্যুৎ তো ভালোই চমকাচ্ছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। হ্যাঁ বৃষ্টি আসবে মনে হয়। Yeah.
হাতে আসা জিনিসটাকে ছাড়বো না, কোনো ভাবেই ছাড়বো না। খালি দুধে মাছি এলো কোথা থেকে? মাছি কোথা থেকে? মাছিকে বার করো। খুনির সন্ধান পাওয়া গেছে? না, এখনো পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি। কোনো স্টেপ নেওয়া হয়েছে? তদন্ত চলছে স্যার। কারোর ওপরে আপনার সন্দেহ আছে? না, এখনো কিছু বলা যাবে না স্যার। ইয়েস, ঘটনাস্থল থেকে এই ক্লু পাওয়া গেছে। এটা ওই চার লুটেরাদের মধ্যে কারোর একজনের, যারা পুরো শহরে আতঙ্ক আর লুটপাট ছড়িয়ে রেখেছে। কিন্তু এটার কি প্রমাণ আছে যে এই রূপর বোতল ওই চার আসামির মধ্যে কোন একজনের? স্যার, কাল রাতে ব্যাংক লুটে পালানো যে চার মুখোশধারী দুষ্কৃতীর পিছু নিয়েছিলাম, ওরা এই বাংলোর আশেপাশে এসে উধাও হয়ে গিয়েছিল। এই বোতল আমি ওই চারজনের মধ্যে একজনের কাছে দেখেছিলাম। ইন্সপেক্টর অজয়, এই বেনামি চার লুটেরা শুধু এই শহরকে লুটছে না, তারা পুলিশ ডিপার্টমেন্টের সম্মানকেও লুটছে। ক্রাইমের পারদ এই শহরের গরমের থার্মোমিটারের মতোই বেড়ে চলেছে। তার আগেই জনতা যাতে পুলিশের বিরুদ্ধে আন্দোলন করতে না পারে, তাই আমি ফয়সালা করেছি দিল্লি থেকে সিআইডি অফিসারকে নিয়ে আসব। বহুত শখ ছিল তো তোর রূপর বোতলে মদ খাওয়ার।
পৌঁছে গেল তো পুলিশের হাতে। আরে ফাঁসির তরিতে ঝোলার জন্য নিজের কলার মাপ তো তুই দিয়ে দিয়েছিস, নিজেও মরবি আমাদেরকেও মারবি। আরে কতবার তোকে বলেছি যে নিজের অক্ষমতাকে দেয়ালের পোস্টার করিস না, করিস না, কিন্তু একবারও শুনিস নি। চলে গেল তো একটা পুলিশের হাতে। তুমি জানো ওই বোতলের সূত্র ধরে পুলিশ শিকারের কুকুরের মতো গন্ধ সূত্র সূত্রে আমাদের কাছে পৌঁছতে পারে। এখনো পর্যন্ত আমরা চারজনে মিলে কত মহারথীকে শ্মশানে পাঠিয়েছি, কিন্তু এখন এমন না হয় তোমার একটি ভুলের জন্য পুলিশের লাঠি আমাদের চিতার কাটনা হয়ে যায়। আরে ইয়ার তোমরা খামোখা রাগ করছো, আমি জেনে শুনে তো করিনি। আরে ভুল করে ওই বোতলটা ওখানেই পড়ে গেল, তাছাড়া ওটা একটা সামান্য রূপোর বোতল, কোনো আলাদিনের প্রদীপ না যে ওটা থেকে ভূত বেরিয়ে আমাদের চারজনের ঠিকানা পুলিশকে বলে দেবে। আরে ও বুদ্ধির বৃহস্পতি, পুলিশ জেনে গেছে যে আমাদের মধ্যে যে কোনো একজন রূপোর বোতলে মদ খায়, আর আমাদের এই ধান্দায় আমাদের ছায়াকেও জানতে দেওয়া হয় না যে আমরা কী করছি। যুদ্ধের যখন দামামা বেজেই গেছে তখন পুলিশের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত থাকো। খবর পেলাম আমাদের বিরুদ্ধে নাকি সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে, এখন এটাই দেখার যে পুলিশের বন্দুক থেকে ছোড়া গুলি কখন আমাদের বুকটাকে ছাঁচড়া করে। হাই কপিল। হ্যালো কপিল, হাউ আর ইউ কপিল? আমাদের সবাইকে যে একসঙ্গে ডাকলে। হ্যাঁ, আরে দেখো এই তো ড্যামি। আরে ও কোথায় গায়েব হলো? ও গায়েব হয়েছে তো কি হয়েছে? আমরা তো আছি তোমার সেবার জন্য, আমরা পাঁচ, আমাদের জন্য পাঁচ। এ বিউটি, চলতে কে উঠি, নাচেঙ্গে গায়েঙ্গে আর অ্যাশ করেঙ্গে। আর কি? হ্যাঁ, এই কেবে তুই? বাহ, কি সিচুয়েশন রে। কাল রাতে আমি একটা ইংরেজি ছবি দেখেছিলাম, তাতেও সিচুয়েশন কিছু এরকমই ছিল। হঠাৎ হিরোর এন্ট্রি হয়ে গেল। যেমন আমার হলো, হিরো আগে এগিয়েছে, একটা ছেলেকে কিক ঠিক এমন মারলো এই আর ঠিক এর মতো, দ্বিতীয় ছেলেটা হিরোকে পিছন থেকে অ্যাটাক করলো, আর হিরো তখন ডাইরেক্ট পাঞ্চ, এই আর ও নাক কেটে গেল। বাকি পর্দাতে দেখুন। নাচে আমার মন, তাই গাইছে আমার মন। মধুর মধুর কথা বলে বুকে যে ঠেলেছো রং, উড়ছি আমি পাখির মতন, মনের ঘন্টি ঢং ঢং, তাই নাচে আমার মন, তাই গাইছে আমার।
পাপে হয়েছি আমি পাগল পাগলে মন। ঠোঁটে মেখেছো লাল রং ফুলের মতোই কোমল কোমল তোমার চলনের ঢং। নাচে আমার মন গাইছে আমার মন তোমারও প্রেমের জাদু যে লেগে গেল মধুর মধুর কথা বলে বুকে যে ঠেলেছো রং উড়ছি আমি পাখির মতন মনের ঘন্টি ঢং ঢং নাচে আমার মন গাইছে আমার মন। ও চাঁদের মতো ঠোঁটে মেখেছো লাল রং ফুলের মতোই কোমল কোমল তোমার চলনের ঢং। তাই নাচে আমার মন তাই গাইছে আমার মন। কপিল, আজ তোমাকে বলতেই হবে তুমি কাকে সত্যি ভালোবাসো। তোমাদের মধ্যে কারুর সাথে না, তোমরা সব আমার টাইম পাস। আমি সব থেকে বেশি আর সত্যি যাকে ভালোবাসি সে সব সময় আমার হৃদয়ের কাছে থাকে, ওর নাম শীতল। তোমরা সবাই এখন যেতে পারো, থ্যাংক ইউ ভেরি মাচ। নিজেকে খুব স্মার্ট মনে করে নাকি টাইম পাস ভাবে। হ্যালো, হ্যাঁ আমি কপিল বলছি, পুলিশ কমিশনার সাহেব। হ্যাঁ বলুন, এক্ষুনি যেতে হবে। ঠিক আছে। এই পুলিশ ফাইলে এমন কোনো ক্লু নেই যে আমাকে খুনির কাছে নিয়ে যেতে পারে। এখন যা করতে হবে আমাকেই করতে হবে। আর এই মন কাড়া সুন্দরীকেও খুঁজতে হবে, জানি না কোথায় হারিয়ে গেছে। দেখুন
এটা যদি আপনার গলায় লটকায় তো ধরে নিন মন কাটবে এক ঝটকায়। সিলভার জুবলি প্রাইজ ম্যাডাম, আর এটা হবে আপনার গলায় ফিট, তো আপনি হয়ে যাবেন সুপার হিট গোল্ডেন জুবলি প্রাইজ ম্যাডাম। এই সিলভার জুবলি আর গোল্ডেন জুবলি ব্যাপারটা কি? আসলে ব্যাপার হলো ম্যাডাম, আমি আগে ফিল্মে প্রোডাকশন ম্যানেজার ছিলাম, সেই জন্য ফিল্মি ভাষা বলে ফেললাম। সিলভার জুবলি মানে 25,000 টাকা মাত্র, আর গোল্ডেন জুবলি মানে 50,000 টাকা মাত্র। তাহলে গোল্ডেন জুবলি মানে 25,000 টাকার নেকলেসটা প্যাক করে দিন। ওকে ম্যাডাম, আপনার পছন্দ সুপার হিট। ইয়া সরি ম্যাডাম, আমরা চেক না ক্যাশ নি ম্যাডাম, ক্যাশ। একটা মেয়ে 50,000 টাকা নিয়ে ঘর থেকে বেরোলে তাহলে তো লোকে ওকে এক ঝটকা ইনক্যাশ করে দেবে, ডেবিট চেকের মতো। আপনি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় ফোন করে দেখুন, আমার অ্যাকাউন্ট নাম্বার 420। না না, আমরা চেকে না ক্যাশে ধান্দা করি ম্যাডাম, ক্যাশে। ওকে, আপনি ঘরে এসে লোককে কি লাথি মারছেন, আপনার মর্জি। আরে সেরজি, এটা আপনি কি করলেন? ওর অ্যাকাউন্ট নাম্বারটা চেক করে নিন, ব্যবসা খারাপ যাচ্ছে, মাইনেও তো পাচ্ছি না। হ্যাঁ এটাও ঠিক, লক্ষ্মী তো হাতের থেকে গেল, আমি টেলিফোন করে চেক করে নিচ্ছি। হ্যালো ম্যানেজার হিয়ার। ম্যানেজার সাহেব, আমি বিএল জুয়েলারি থেকে বংশীলাল বলছি। হ্যাঁ বলুন, কি ব্যাপার? আগে আপনার ব্যাংকের এসবি অ্যাকাউন্টে 420 এর পজিশন কি? এসবি অ্যাকাউন্ট 420, ওয়ান সেকেন্ড। হ্যালো অ্যাকাউন্টেন্ট, এসবি অ্যাকাউন্ট 420 এর পজিশন কি? ওকে ওকে। হ্যালো, 60,000 ব্যালেন্স আছে। 60,000? 60,000? ওকে থ্যাংক ইউ। হে ভগবান, আমি কত বড় ভুল করে ফেললাম রে, আমার গোল্ডেন জুবলি ফ্লপ হয়ে গেল। আরে সোনার ডিম পাড়া হাঁসটাকে আমি ডিম দেওয়ার আগেই তাড়িয়ে দিলাম। শেরজি, মুরগি আবার এসেছে। সরি, আমি আমার স্যান্ডেলস ফেলে গিয়েছিলাম। ম্যাডাম শুনুন না, এই যে আপনার নেকলেসটা তো নিয়ে যান, আমি আপনার চেক গ্রহণ করছি ম্যাডাম। কিন্তু আপনি তো চেকটিতে অস্বীকার করলেন, জানো আমি আপনাকে ঠকাচ্ছি মনে করে। আসলে ব্যাপারটা কি হলো ম্যাডাম, আমরা গ্রাহক দেখে শুনেই সিদ্ধান্ত নিই, এইবার ভুল করে সিদ্ধান্ত নিলাম, তার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি, আপনার যে হেনস্থা হলো। কোনো ব্যাপার না, আমাদের ধান্দাটাই এমন, তার জন্য তো অসম্মান সইতেই হয়। এই নিন আপনার গোল্ডেন জুবলি চেক, আর এই নিন আপনার গোল্ডেন জুবলি নেকলেস। ম্যাডাম বিএল জুয়েলারের নাম ভুলবেন না ম্যাডাম, আবার আসবেন। নেক্সট টাইম ডায়মন্ড জুবলি নেকলেস কিনবো। ম্যানেজার সাহেব, এই চেক কি করে বাউন্স হতে পারে? কিছুক্ষণ আগে আপনি খবর দিয়েছিলেন যে এই অ্যাকাউন্টে 60,000 টাকা ব্যালেন্স আছে। স্যার, আপনার আসা 10 মিনিট আগেই এই অ্যাকাউন্ট থেকে সব টাকা তুলে নিয়েছে আর এই অ্যাকাউন্ট ক্লোজ করে দিয়েছে। আমি এই মেয়েটার চুনাটাকে সুপারিতে বদলে দেবো, 50-এর ব্যথায় 50-এর মলম লাগাতে হবে। তুই দিল্লি থেকে আসছিস না? এটা কোনো মেয়ের মনের দরজা নয়, এটা আমার বেডরুমের দরজা।
এটা এত সহজে খুলবে না। শীতল, তুমি এটা কি ধরনের মজা? এটা মজা নয়, এটা প্রেমের নতুন স্টাইল। আর এটা কি ধরনের স্টাইল? গুন্ডাদের দিয়ে রাস্তা থেকে তুলে এনে সোজা ঘরের ভেতরে আনা? ওসব দিন চলে গেছে যখন মেয়েরা অজা আই বাহার গান গেয়ে নিজের প্রিয়তমকে ডাকত। আজকাল মেয়েরা নিজের প্রেমিককে এইভাবে তুলে এনে নিজের কাছে আনা। আর যদি তোমার ওই গুন্ডা আমার হাত পা ভেঙে গুড়িয়ে দিত তখন কি হতো? হ্যাঁ, ভালো হতো। হাসপাতালে তুমি আমার চোখের সামনে থাকতে আর আমি তোমার ব্যথায় মলম লাগাতাম। হ্যাঁ, শরীর তো জখমের হাত থেকে বেঁচে গেল, কিন্তু এই মনটার কি হবে যে পুরোপুরি জখম? তুমি এখানে এসে আমার সাথে দেখা কেন করোনি? আমি জানি তোমার মন তো মেয়েদের হাতের ফুটবল, ও জখম হবে না তো আর কি হবে? হ্যাঁ, এটা সত্যি যে আমি মেয়েদের সাথে খুব দেখা করি, কিন্তু পছন্দ শুধু তোমায় করি, যার প্রমাণ আমার এই মনটা। মিথ্যে বলো না।
আপনি আমাকে মুন্না মোবাইলের ঠিকানাটা বলবেন কেন? আস্তে বলুন, আস্তে বলুন। আপনি মুন্না মোবাইলের ঠিকানা নয়, আপনি মৃত্যুর ঠিকানা খুঁজছেন। ঠিকানা? তাহলে ও কি জমদুতের কন্ট্রাক্টর? আরে ও নিজেই জমদুত। একবার আমি বাঁ হাতে সেলাম ঢুকেছিলাম বলে আমার দু হাতই ভেঙে দিল। এরপর যদি আমি কিছু উল্টো সিধা বলে দিতাম আমার মুখটা ভেঙে ডাস্টবিন খুলে দিত। আপনি যান, আপনি মুখে মার খাবেন না, মুখে কিছু বলবেন না, খালি ইশারায় বলে দিন ওনার ঘরটা কোথায়। হ্যালো, এ চিকেন মাস্টার, কি বানাচ্ছিস রে? চিকেন তন্দুরি বানাচ্ছি স্যার। তাড়াতাড়ি বানা, তাড়াতাড়ি বানা। চিকেন যদি কাঁচা হয় না তাহলে তোকে মেরে আমি তোর চিকেন কাবাব বানিয়ে দেবো, বুঝলি? ঠিক আছে স্যার, ঠিক আছে। হুম হুম, হ্যালো। আবে বটলিওয়ালা, ঘুমোচ্ছিস কেন রে? আমি ঘুমোচ্ছি না, যোগাসন করছিলাম। আবে এটা মুন্না মোবাইলের ঘর, হলিডে হোমের হেলথ ক্লাব নয়। জেগে থাক, নাইলে চিরদিনের মতো ঘুম পাড়িয়ে দেবো। ঠিক আছে। হ্যালো, একটু বাইরে গিয়ে দেখ, মুন্না মোবাইলের সঙ্গে দেখা করতে কত বড় বড় লোক এসছে। এক্ষুনি দেখছি স্যার। নমস্কার। হ্যালো। হ্যাঁ, মুন্না মোবাইল ভাই এখানেই থাকেন? ইয়েস, আমি ওনার সঙ্গে দেখা করতে চাই। ওয়াই নট, কাম অন, ফলো মি। ইয়েস। হ্যালো ভাই, লোগো কা নিকল জাতা হ্যায় অয়েল, পুলিশ কি বন্ধ হো জাতি হ্যায় ফাইল, নাম হ্যায় মুন্না মোবাইল। আবে সালিম, ল্যাংড়ার জন্য কাঁদছিস কেন বে? তবে তো একটা উইকেট পড়লো। মুন্নার সঙ্গে পাঙ্গা নিবি তো এমন কার্ড মারবো সালা ক্রিকেট ভুলে যাবি বে। আজকাল মুন্না মোবাইলের সুপারি সার্ভিস খুব ভালো যাচ্ছে। এখানে বোতাম টিপবো, ওখানে ঘন্টা বাজবে, তার মানে বুঝে নাও সামনের মাল খাল্লাস, বুঝেছ? ওই মজি থার্টিকে বলে দে ওর 10 লাখ জন আমায় পাঠিয়ে দেয়। কি 2 লাখ? আবে আজকাল ছোটখাটো দাদারাও 2-4 পেটি কামিয়ে নিচ্ছে, জানিস না? এটা মুন্না মোবাইলের হপ্তা, কোনো ভেড়ুয়া দালালি নয়। ও যদি আমাকে হপ্তা না দেয়, ওর হাড়গোড় ভেঙে চোরা বাজারে সেলে বেচে দেবো ডিসকাউন্টে। আর বাকি হাড়গোড় যা থাকবে সেগুলো রাস্তার নেড়ি কুত্তাকে খাইয়ে দেবো, বুঝেছিস? ফোনাক, রাখ ফোন। ভাই লোগো কা নিকল জাতা হ্যায় অয়েল, পুলিশ কি বন্ধ হো জাতি হ্যায় ফাইল, ওর বোন কা নাম? মুন্না মোবাইল ভাই, আমি বংশীলাল, নমস্কার। লিঙ্কিন রোডে তোমার জুয়েলারি দোকান আছে না? 16 আনা, সত্যি? আপনি কি করে জানলেন? মুন্না মোবাইল চার্চ গেট থেকে গৌরী বাড়ি পর্যন্ত সব মাল পানিওয়ালাদের ডেটা পকেটে নিয়ে ঘুরে বেড়ায়। হ্যাঁ, আগে বল ম্যাটার কি? এই মেয়েটা আমাকে 50,000 টাকা চুনা লাগিয়ে চলে গেছে। আপনি তো জানেনই আমি পুলিশে অভিযোগ করতে পারছি না, করতেই পারছি না। জানি, চোর পুলিশের কাছে যাবে কি করে? সেই জন্যই তো আপনার কাছে এসেছি মোবাইল ভাই। ওই মেয়েটাকে এমন ধোলাই করো, এমন ধোলাই করো যে দ্বিতীয়বার আমাদের এলাকায় যাতে না দেখা যায়। এই তো ছোট্ট ব্যাপার, চলো 50,000 এই ম্যাটার ডান করলাম। ঠিক আছে মোবাইল ভাই, আমি রাজি আছি। কিন্তু এই দুষ্টু মেয়েটাকে পাবো কোথায়? তাহলে আমি চলি মোবাইল ভাই। ক্যা বলতি তু? এ শ্যানি,
তুই আমার এলাকায় বংশী শেঠকে ৫০,০০০ টাকা চুনা লাগিয়েছিস। আবে ও কাটপিস, চলে যা এখান থেকে। তোর কথায় আমি আসছি না। আবে ভাই লোগো কা নিকল জাতা হ্যায় অয়েল, পুলিশ কি বন্ধ হো জাতি হ্যায় ফাইল, আপন কা নাম মুন্না মোবাইল। তুই চারানার মাল হয়ে মুন্না মোবাইলের সঙ্গে কথা বলছিস? আবে তুই যদি মোবাইল হোস না আমিও পেজার, যেখানে যাস না কেন ঘন্টা বাজিয়ে দেবো। সর হাওয়া আসতে দে। গলা কেটে নামিয়ে দিলে গোল্ডেন চুবলি হার কোথায় পড়বি? মেয়ে বলে ছেড়ে দিলাম, সেকেন্ড টাইম যদি দেখি না তো শ্রীদেবীর পোস্টার বানিয়ে দেয়ালে সাঁটিয়ে দেবো। তখন গাইবি না জানি কাহাঁ সে আই হ্যায়, বুঝতেই পারবি না কোথা থেকে এলি কোথায় চলে গেলি। চল ফট এখান থেকে। আবে ও ভিকিরি, তোর এত সাহস, তুই আমাকে এলাকা ছাড়া করবি? তুই সোজা কথা মানবি না? না এটা তুমি কি করলে? একে প্রাণে মেরে ফেললে? আরে পুলিশ কেস হয়ে যাবে, পুলিশ কেস। সেট তোমার ৫০,০০০ এর কাছে তো এটা কিছুই না, এ তো রোজকার কাজ আমার। আরে ৫০,০০০ এর কথা কি বলছো? তুমি ১,০০,০০০ নিয়ে নাও, কিন্তু আমাকে পুলিশের হাত থেকে বাঁচাও। প্লিজ আমাকে পুলিশের হাত থেকে বাঁচাও। একটা কাজ করো, তাড়াতাড়ি পালাও। হ্যাঁ পালাও পালাও পালাও। আরে সেট জিত তো হয়ে গেল পুরোটাই লস। কি দারুন টমেটো সস! এবার ৫০-৫০ চল। টেক কেয়ার ডক্টর। ভয় পাবেন না, আমি ইনজেকশন দিয়ে দিয়েছি। কি হয়েছে তোমার মায়ের? যখন থেকে আমার বাবা কিডন্যাপ হয়েছে তখন থেকে শুধু অসুস্থই থাকে। তোমার ড্যাডির কিডন্যাপ? আমি তো জানতামই না। তুমি তো জানো বাবা ট্যাক্সালে কাজ করতো। এক বছর আগে যখন বাবা রাতে ঘরে ফিরছিল তখন হঠাৎ কয়েকজন গুন্ডা কিডন্যাপ করে, আর এখনো পর্যন্ত বাবার কোনো খোঁজ পায়নি। পুলিশে রিপোর্ট করেছি, কোনো লাভ হয়নি। ওনাকে কিডন্যাপ করার কোনো কারণ তো আছে। সেটার কারণ জানার জন্যই তো আমি এমন রাস্তা ধরেছি। কোনো না কোনো দিন ওই বদমাশদের সাথে আমার দেখা হয়ে যাবে যারা আমার বাবাকে কিডন্যাপ করেছে। এখন আমি এসে গেছি, তোমার বাবাকে খুঁজতে আমিও তোমাকে সাহায্য করব। আমি এখানে কিছু বদমাইশের খোঁজে এসেছি। প্রথমে আমাদের এটা জানতে হবে যে ও কার কবজায় আছে। যতক্ষণ না তুই আমাদের কথা শুনছিস ততক্ষণ তোকে মারতে মারতে ফাটার নোট পাঠিয়ে দেবো। হারামজাদা আমাদের কথা মেনে নে, তুইও সুখী থাকবি আর আমরাও সুখী থাকবো, না হলে জীবন মৃত্যুর মাঝখানে এমনি ভাবেই ঝুলে থাকবি। না আমরা তোকে শান্তিতে বাঁচতে দেবো, না শান্তিতে মরতে দেবো। তোমরা যা খুশি করতে পারো, আমি তোমাদের কথা মানবো না। আমি ৫০০ টাকা ডাইস বানিয়ে আমার নিজের দেশের সঙ্গে কখনো বেইমানি করবো না। আবে এ দেশপ্রেমী, যদি তুই আমাদের কথা না শুনিস তাহলে তোকে মারতে মারতে জুতো সুকতলা বানিয়ে দেবো, কোনো মুচি সারাতে আসবে না, বুঝলি? আচ্ছা, এই রূপোর বোতল আপনার দোকান থেকে কেনা হয়েছে? হ্যাঁ কেনা হয়েছে। কে কিনেছে জানেন? হ্যাঁ আমি যদি জানি আপনাকে বলতে যাব কেন? আপনি কি পুলিশ? হ্যাঁ পুলিশ। যদি আমি জেনে যাই যে অপরাধী এই বোতল আপনার দোকান থেকে কিনেছে তাহলে আপনার মুখ এমনি এমনি খুলে যাবে। আসলে আমার কাছে শঙ্কর নামে এক কাস্টমার এইরকম বোতল তৈরি করার অর্ডার দিয়ে গেছে, আজ রাতে ও অর্ডার নিতে আসবে। যদি ও অর্ডার নিতে আসে তাহলে আপনি আপনার দোকানের লাইট অন অফ করে আমাকে সিগন্যাল দেবেন, আমি আপনার সিগন্যালের অপেক্ষায় থাকব। মনে রাখবেন ও যেন কোনোভাবে সন্দেহ না করে। আপনি যেমন বলবেন তেমনই করবো স্যার, পুলিশের সাথে পাঙ্গা কে নেবে?
কি দেখছিস রে? শেরার এই বোতলে ককটেল ভরে দে। আচ্ছা শেরা ভাই। কার ভাই? আমার এই ফোকটিয়া সম্পর্ক মোটেই পছন্দ নয়। সোজাসুজি নাম নিয়ে বল, শেরা নাম আমার, শেরা। হট! বুঝে গেছি স্যার, কিন্তু কিন্তু কি? আপনি কেন এত ইনকোয়ারি করছেন? গত মঙ্গলবার এই মেয়েটাকে রেপ করা হয়েছে, তারপর ওর মার সাথে ওকে মেরে ফেলা হয়। এই রূপোর বোতলের মালিক আর বন্ধুরা মিলে এই জঘন্য কাজটা করেছে। কিছু মনে করবেন না স্যার। আরে ওই বদমাস, এরম সুন্দরী কেউ ছাড়বে কি করে? আরে এরকম সুন্দরী মেয়ে দেখলে সবার মনই পাল্টি খেতে পারে। আমাকে কেন মারছো? এ তোমার বোন হয় নাকি? হ্যাঁ আমার বোন, ওটা বুঝেছিস? আমার বোতল তৈরি তো? হ্যাঁ স্যার। এই নিন। কি ব্যাপার, আজকে এই লাইটটা জ্বলছে নির্জে কেন? স্যার কোথাও কানেকশন লুজ আছে। আচ্ছা এই শোনো, এই বোতলের ব্যাপারে এনকোয়ারি করতে কোনো পুলিশ আসেনি তো? না স্যার, আর আসলেও থুড়ি বলতে যাব। আচ্ছা চলে। শেরজি, এরকম একটা বোতল কেউ কি আপনার দোকান থেকে কিনে নিয়ে গেছে? হ্যাঁ স্যার, এক্ষুনি একজন এসে এরকম একটা বোতল নিয়ে গেল, ওর পেছনে পুলিশও গেছে। পুলিশ? আপনিও পুলিশ ওয়ালা নাকি? আরে না সেট না, আমি পুলিশের থেকে অনেক দূরে থাকি। একটা কথা বলুন তো, যেই বোতলটা কিনে নিয়ে গেছে ও কোন দিকে গেছে? ও এদিকে গেছে স্যার। থ্যাংক ইউ। হাই জানিমান, তুমি আর এখানে? আমি একজনের পিছু করতে করতে এখানে এসেছি, যে এক্ষুনি ভিতরে গেছে।
থামস আপ। জেন্টলম্যান, এ তো এখানে প্রত্যেকদিন আসে আর জুয়া খেলে। কিন্তু তুমি এখানে কি করছো? আমি এখানে এই জন্য এসেছি, হয়তো এখানে আমি ওই বদমাশদের খোঁজ পেতে পারি যারা আমার বাবাকে কিডন্যাপ করেছে। কিন্তু তুমি কেন ওর পিছু নিয়েছো? ওর পিছনে আসারও একটা কারণ আছে। যাকে বাদ দাও, তোমার সঙ্গে দেখা হওয়ার পর আমি এমনটাই ভাবছি। চলো না আমরা দুজন মিলে এমন একটা তামাশা করি যে পুরো হাঙ্গামা হয়ে যায়। এক মিনিট, আমার কাছেও তিনটে টেক্কা আছে আর তাসের একটা বান্ডিলে ছটা টেক্কা থাকে না। তার মানে বোঝা যাচ্ছে তুই বেইমানি করছিস। আমি এখানে রোজ আসি, বেইমানি আমি না, তুমি করেছো। কি বললি রে তুই আমাকে? বেইমান বললি? সেরাকে বেইমান বললে এ দুনিয়ায় কেউ বেঁচে থাকে না।
মারছো ভাই? কেন মারছো ভাই? কেন মারছো ভাই? কেন মারছো? তোমার তাতে কি? আমার কিছু যায় আসে না, কেন মারছো? আরে ছাড়ো আমাকে। বেঁচে গেল সালা। সব ভগবানের কৃপা। তাই I am coming. Hello. Hello, Shanko. আজ কি বা? আরে কে রে, যে সময় জিজ্ঞাসা করছিস? মৃত্যুর কোন সময় হয় না, বলো আজকে কি বা? কি মুশকিল রে বাবা, আজ মঙ্গলবার। তুমি কে? আমার কাছে কি চাইছো? আমি এখন তোমার দরজার সামনে দাঁড়িয়ে আছি, এসো মৃত্যুকে অভিনন্দন জানাও। আর এই বকেতেও বোম আছে, এক্ষুনি ওটা দূরে ফেলো আর ঘর থেকে দূরে পালাও। Thank you.
ডেড বডির পকেট থেকে এর উপর বোতলটা আর এই কার্ডগুলো পাওয়া গেছে। এই বোতলটা তো ওটাই মনে হচ্ছে যেটা আগের মার্ডারার ডিপকেসে পাওয়া গিয়েছিল। ইয়েস স্যার। আচ্ছা, এই মৃত ব্যক্তির সম্পর্ক ওই চার লুটেরাদের সাথে নেই তো? মিস্টার জাগরাল, মিস্টার ধামক, মিস্টার বাঁকেল, হতে পারে এই তিনজন মৃত ব্যক্তিকে চেনে। ইন্সপেক্টর। ইয়েস স্যার। আগে এই তিনজনের সম্বন্ধে তদন্ত করো, এরা কে কি করে আর মৃত ব্যক্তির সাথে এদের সম্পর্ক কি। আমার এদের সাথে দেখা করা খুব জরুরি। রাইট স্যার। আমি বলেছিলাম মদের বোতল। হ্যালো। আরে আসুন আসুন ইন্সপেক্টর সাহেব, আসুন আসুন, বসুন বসুন। বলুন কি মনে করে। ব্যাস মনে করুন, আপনার সঙ্গে দেখা করতে এলাম, বড় অদ্ভুত ব্যাপার, আপনাদের তিনজনকেই এখানে পেয়ে গেলাম। কিন্তু আমাদের সঙ্গে কেন দেখা করতে এলেন? মৃত শঙ্করের পকেট থেকে আপনাদের ভিজিটিং কার্ড পাওয়া গেছে। বিনা সম্পর্কে কেউ কারোর ভিজিটিং কার্ড নিজের পকেটে রাখে না। ইন্সপেক্টর সাহেব, ও আমাদের বিজনেস পার্টনার ছিল। বাই দ্য ওয়ে, বিজনেস কি আপনাদের? আমরা সবাই কনস্ট্রাকশন লাইনে আছি, লট কিনি আর বিল্ডিং বানাই। তাছাড়া আমার একটি জুয়েলারি শপও আছে। ও, এই রূপোর বোতল মৃত শঙ্করের লাশের পকেট থেকে পাওয়া গেছে, এটা কি আপনারা চেনেন? হ্যাঁ, না, এইরকম বোতল তো শঙ্করের কাছে ছিলই না, তাই না? এর আগেও পুলিশ একটা রেপ আর মার্ডারের ঘটনাস্থল থেকে এমনই একটা বোতল পেয়েছিল। পুলিশের বিশ্বাস যে এই বোতল ওই চার লুটেরাদের মধ্যে কারোর একজনের। আপনারাও চারজন ছিলেন, এখন তিনজন রয়ে গেলেন। ইন্সপেক্টর সাহেব, এমনও হতে পারে যে বেনামি খুনি শঙ্করকে খুন করেছে ও পুলিশকে দিশেহারা করার জন্য শঙ্করের পকেটে এই বোতল ভরে দিয়েছে যাতে পুলিশ আমাদেরকে সন্দেহ করে। হতেও পারে, বিনা প্রমাণে খুনিকে খুনি বলা যায় না, না লুটেরাকে লুটেরা। ওকে, সি ইউ লেটার, কাম। ভালোই হলো সালা, এই দুনিয়া থেকে একটা পাপি কমে গেল। এই পাপ যারা করে হয় অন্য কোনো পাপি তাদের মেরে দেয়, না হলে পুলিশ তাদের শেষকৃত্য সম্পন্ন করে। কিন্তু সেরা ভাই, পুলিশ কেন তোমাকে খুঁজছে? আমার সাথে ক্লাবে শঙ্করের একটা ঝামেলা হয়েছিল না, আমার মনে হয় পুলিশের কোনো সোর্স খবর দিয়েছে। আমাদের জন্য কোনো কাজ? সেরা নিজের শিকার নিজেই খুঁজে নেয়, আমি তো ওর খোঁজ করছি যে ক্লাব থেকে শঙ্করকে বাঁচিয়ে নিয়ে গেল। বাঘের মুখের মধ্যে হাত দিয়ে শিকার কেড়ে নেওয়া, আসলে ও কে হতে পারে? পুলিশ যে রূপোর বোতলওয়ালার খোঁজ করছিল, ওটা মরে যাওয়া এই শঙ্করেরই। কোনো বেনামি খুনি খুব নৃশংসভাবেই ওকে খুন করেছে। ওর পকেট থেকে একই রকম রূপোর বোতল পাওয়া গেছে, যা এটা প্রমাণ করে যে মরে যাওয়া শঙ্করই ওই চারজনের মধ্যে একজন। এই লাশ লাভারিশ, একে নিতে কেউ আসেনি? এই লাশ লাভারিশ নয়, এর তিনজন বিজনেস পার্টনার আছে, যাদের নাম হলো জাগরাল, ধামাত আর বাঁকেলাল। আর এই তিনজনের বিল্ডিং কনস্ট্রাকশনের ব্যবসা আছে। আমাদের ওদের সন্দেহ হয়, কিন্তু আমাদের হাতে প্রমাণ নেই। হতে পারে এরা বাইরে এক ভিতরে অন্য কিছু, বুঝতে দেয় না। লিগাল বিজনেসের পিছনে এরা অনেক কিছু করতে পারে। ইয়েস স্যার, আমি তিনজনের ব্যবসার তদন্ত করছি স্যার। আমাকে ওই তিনজনের উপর নজর রাখতে হবে। শঙ্কর তো মারা গেল, কিন্তু ওই বোতল এখনো পুলিশের কাছে প্রমাণস্বরূপ অক্ষত আছে। ওই প্রমাণকে ভিত্তি করে পুলিশ আমাদের কাছে পৌঁছতে পারে। ওই জন্যই তো বলি প্রত্যেকটা কাজ ভেবে চিন্তে করো। সাপ তো পালিয়ে গেল, এখন লাঠির বাড়ি মেরে কিলাম। স্যার, ওই বুড়োটা আত্মহত্যা করবে বলছে, তাড়াতাড়ি চলুন। ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, প্লিজ ছেড়ে দাও। তোমরা আমাকে মেরে ফেলো, প্লিজ, আমি বাঁচতে চাই না, আমাকে মেরে ফেলো। আবে মৃত্যু তো এক মুহূর্তের ব্যাপার, বাঁচতে সে বাঁচতে। আমরা তোকে এমন জীবন দিয়ে দেব যে চিরকালের জন্য তুই মৃত্যুকে ভুলে যাবি। তুই শুধু আমাদের টাইসটা বানিয়ে দে, ব্যাস। আমি তোমাদের জন্য কিচ্ছু করব না, কিচ্ছু বানাবো না। তোমাদের যা করার আছে তাই করো।
তোমরা তো আমার সুখী পরিবারটাকে শেষ করে দিলে। ওদের তো এটাও জানা নেই যে আমি বেঁচে আছি না মরে গেছি। ওহো, আমি তো ভুলেই গিয়েছিলাম যে ওর বাড়িতে একটা যুবতী মেয়েও আছে। না, যদি এই পরশ পাথর আমাদের হাতে চলে আসে তাহলে আমাদের জন্য সোনার টাকশাল কোনো ব্যাপারই নয়। হ্যালো, হাজি, আরে দুজনকে পাঠিয়ে দাও, আজই নিয়ে যায় না কোনো ব্যাপার না। হাজি, ঠিক জায়গায় ছিল আমরা। ওয়েলকাম, স্বাগতম, খুশামদিদ, বলুন আমি আপনাদের কি সেবা করতে পারি? আগে সেবা নিতে তাই তো আসি, আমি তো হীরেকে ভালোবাসি। বাবা বা, দারুণ বলেছেন ম্যাডাম। এখন বলুন বলুন আপনাদের সামনে এখন কি পেশ করব। এ ভাই, এসব ফালতু কথাবার্তা ছাড় আর সোজা লাইনে আয়, আর হাফ পেটির হীরে ম্যাডামকে দেখা। রং নাম্বার ইয়ার। এটা হলো কোহিনুরের নাতি, 50,000 টাকায় 50,000 বার চমকায়। এ ভাই, এত চমকাস না, শেষে হাত থেকে পড়ে গিয়ে ভেঙে যাবে। আমরা এখানে টিউব লাইট কিনতে আসিনি, আসল হীরে কিনতে এসেছি, আসল হীরে। পরে করো মহাশয়, এটা আসল হীরে, আমরা ফিল্মের ডুপ্লিকেট হিরোর মতো ডুপ্লিকেট হীরে রাখি না। ওয়াও, এটা সত্যি হীরে? হ্যাঁ, এই রকমের আরেকটা চাই আমাদের। হ্যাঁ, আরেকটা? এ ভাই, আমাদের সঙ্গে রাম আর লক্ষণের চক্কর আছে। রাম যে হীরা রামের চাই, সেটা লক্ষণেরও চাই। মানে যমজ ভাইয়ের জন্য যমজ উপহার। কিন্তু আমাদের কাছে তো একটাই আছে। আরে আমার একটা হবে না রে, দুটো চাই রে ভাই। আরে ওটাই তো খুঁজছি। হ্যাঁ, এটা তো আমরা নেবই, কিন্তু এই রকম আরেকটা ব্যবস্থা করো, তার জন্য আমরা 5 লাখ দিতে রাজি। 5 লাখ? আরে মুখ বন্ধ করে, বাজে গন্ধ বের হচ্ছে। চলো কে হাফ পেটি দিয়ে। আরে হীরে এক কর, আমি যেখান থেকেই ও দ্বিতীয়টা কিনে আপনাকে ফোন করব। আপনার ফোন নাম্বার? এখনই তোকে যে ও নোটের বান্ডিলগুলো দিল, তার প্রথম নোটটাতে যে নাম্বার আছে তার সঙ্গে 2 শূন্য লাগিয়ে নে, দেখবি আমার ফোন নাম্বার পেয়ে যাবে। চল। আপনার নাম? ভাই লোগো কা নিকাল জাতা হ্যায় অয়েল, পুলিশ বালো কি বন্ধ হো জাতি হ্যায় ফাইল, আর আপন কা নাম মুন্না মোবাইল। হ্যাঁ ভাই। আরে বাবা ঠিক হয়ে যাবে। হ্যাঁ আছি। যমজ হীরে, রাম আর লক্ষণ, 5 লাখ। আবে অনেক ড্রামা হয়েছে, এবার ফোন রাখ। চল। এই মালিক কোথায় আছে রে? ওদিকে আছে। পরে ফোন করিস। আরে পরে করিস, ওকে ওকে। আপনাদের কি সেবা করতে পারি? আরে সেবা ফেবা ছাড়ো, সোজা লাইনে এসো, এই হীরেটা বেচতে হবে। দেখো কত দিয়ে বিক্রি করবেন? 4 লক্ষ দিয়ে। এই গেট অফ ইন্ডিয়া বন্ধ করো, এটা কি বেশি হয়ে গেল? অনেক বেশি, এর দাম তো 50,000 টাকা। কিন্তু আপনাকে 4 লাখেই বেচতে হবে। তোমার কমিশন পাক্কা, কিন্তু মাল আজকেই বেচতে হবে। আরে শোকেজে দেখে দাও তোমার কি এসে যায় তাতে। ঠিক আছে স্যার, কমিশনের জন্য আমি আমার বাবাকেও বিক্রি করতে পারি, এটা তো হীরে, যদি বিক্রি হয়ে যায় তাহলে কন্ট্যাক্ট কোথায় করব? আরে আমি চলতি ফিরতি মোবাইল নিজেই কন্ট্যাক্ট করে নেব। ঠিক আছে, হ্যাঁ বল। হ্যাঁ ভাই, আমি চল ফোন রাখ। আরে এমনি বল, ফোন বন্ধ করে কথা বল, শুনতে পাবো আমি, নাহলে এমন চাটা মারবো না এসে, বুঝতে পারবি তো। কোথাক এই লুকো লুকো সেচি সেচি। আসুন বাকেলালজি, আসুন। কি ব্যাপার বাকেলালজি, একটু চিন্তিত মনে হচ্ছে। আর কি বলবো মেয়েদা, আজকাল ধান্দাও খারাপ চলছে, তারপরে কাস্টমারের ডিমান্ডও। মেয়েটা ওই হীরেটা দেখাও তো। আরে আরে এই হীরেটাই তো আমার দরকার মেয়েটা, আমি হীরেটা কিনতে চাই। হ্যাঁ নিয়ে নিন, 4 লাখ টাকা। কি 4 লাখ? আরে এটা তো 50,000 টাকা দাম। হ্যাঁ হ্যাঁ আমি জানি, আমার এখানে রেট ফিক্স, যদি আপনার চাই নিতে পারেন, না হলে আপনার ইচ্ছে, কিন্তু এর দাম 4 লাখ টাকা ব্যাস। আমার পার্টি তো 5 লক্ষ টাকায় হীরেটা কিনে নেবে, 4 লক্ষ টাকাকে দেওয়ার পর আমার 1 লক্ষ টাকা লাভ তো হবেই। কি ভাবছেন বাকেলালজি? মেয়েটা আমি ভাবছি 4 লক্ষ টাকা দিয়ে হীরেটা আমি কিনেই নি, পয়সা পাঠিয়ে দিচ্ছি।
ভগবান রাম আর লক্ষণ যখন দেয় তখন বস্তা ভরে দেয়। হ্যাঁ চলো, ওকে ওকে ওকে, ফোন রাখছি, দরজা করো। হ্যাঁ ভাই, পরে কথা বলো, পরে কথা বলো। ওকে আসুন আসুন, মিস্টার মুন্না মোবাইল, মিস শীতল পেজা। হাই, কে? চার পেটির টুপি কান পর্যন্ত পরিয়ে দিয়েছো তো বাঁকেলালকে। আরে আপনি কি করে জানলেন? মুন্না মোবাইল কানে যখন লাগে সব শুনে নেয়, আর যখন চোখের টিভি খোলে তখন সব দেখে নেয়। চল টাকা বের কর, আর তোমার কমিশন কেটে নিও, কারণ আমরা কুত্তাকে হাঁটিয়ে দিয়েই দিই। আমি কুত্তা নেই, বুঝেছেন? তবে লেজ নাড়ছিস কেন? আরে পেছনে না, সামনে দেখ, তাড়াতাড়ি টাকা বের কর। বান্ডিলের প্রথম নোটের নাম্বারে দুটো জিরো। হ্যালো, আমি বাকিলাল বলছি। ওই জমজিরে পাওয়া গেছে। আপনার নাম কি দাদা? মাই নেম ইজ মুন্না মোবাইল। বাহ, কি সুন্দর নাম! ধন্যবাদ, ধন্যবাদ, থ্যাংক ইউ। তো আনোয়ার ভাই ফরমাতে হ্যায় ইসা হে সালাম তাকে এই মোবাইল যে বানিয়েছে, নতুন সিস্টেম প্রেম করার বানিয়েছে যে, দুয়া দেবে হায় তোকে প্রেমের পাগলের আরে, তুই সালামত রহে মোবাইল বানানে ওয়ালে। কথা বলো মোবাইল হাতে, প্রেম করো মোবাইল হাতে, কথা বলো মোবাইল হাতে। ঘরের লোকের ভয় নেই, পাড়ার লোকের নেই ডর, তো এভরিডে তুমি প্রেম করো, মোবাইলে আছে ফুল টাওয়ার, এভরিডে তুমি কথা বলো, রোমান্স চালাও দিনভর, প্রেম করো মোবাইল হাতে, কথা বলো মোবাইল হাতে, প্রেম করো মোবাইল হাতে, কথা বলো মোবাইল হাতে। বলো রোমান্স চালাও দিন
জীবন ভর প্রেম করো মোবাইল হাতে কথা বলো মোবাইল হাতে প্রেম করো মোবাইল হাতে কথা বলো মোবাইল হাতে জন্যই তো বলেছি ভাই তো এভরিডে তুমি প্রেম করো মোবাইলে আছে ফুল টাওয়ার এভরিডে তুমি কথা বলো রোমান্স চালাও দিনভর প্রেম করো মোবাইল হাতে কথা বলো মোবাইল হাতে প্রেম করো মোবাইল হাতে কথা বলো মোবাইল হাতে ঘরের লোকের ভয় নেই পাড়ার লোকের নেই ডর তো এভরিডে তুমি প্রেম করো মোবাইলে আছে ফুল টাওয়ার এভরিডে তুমি কথা বলো রোমান্স চালাও দিনভর প্রেম করো মোবাইল হাতে কথা বলো মোবাইল হাতে প্রেম করো মোবাইল হাতে কথা বলো মোবাইল হাতে জলদি এসো আর দাঁড়া না তো তাড়া কিসের হ্যালো কপিল গন্ডগোল হয়ে গেছে বল শীতলকে গুন্ডারা তুলে নিয়ে গেল কি তুই চিন্তা করিস না আমি দেখে নেব ওকে একেই বলে হিম্মত ইঁদুরও যদি হিম্মত রাখে তবে সে বেড়ালের গলায় ঘন্টা বাঁধতে পারে আর তুই সেই আর আমরা সেই বিড়াল ইঁদুর জাগরাল এ ইঁদুর নয় খ্যাকশিয়াল রে খ্যাকশিয়াল আরে আমরা লোককে কান পর্যন্ত টুপি পড়াই কিন্তু এই আমাকে ৫,০০,০০০ টাকা টোপা পরিয়ে চলে গেছে টোপা আমরা ইচ্ছে করলে তোর ৫,০০,০০০ টাকার পটাকা ফাটিয়ে তোর বিয়ে করাতে পারি আমাদের মধ্যে কেউ তোর স্বামীও হয়ে যাবে কে কেমন হবে এই শাস্তি মিস শীতল তোমরা এর নাম কি করে জানলে আমরা শুধু নামই নয় ওর পুরো ঠিকুজি কুষ্টিও জানি ও তো ওই অলোকের মেয়ে যাকে আমরা বন্দি করে রেখেছি আসলে তোমরা আমার কাছে কি চাইছো তোকে দিয়ে আমরা তোর বাবার সাথে একটা সওদা করতে চাই আমার বাবা আমার বাবা কোথায় উনি ওই বুড়ো আমাদের কাছে রয়েছে ওকে দিয়ে আমরা ৫০০ টাকার ডাইস বানাতে চাইছি আর এই কাজে তুমি আমাদের সাহায্য করবে তাহলে তোমরা সেই লোক যারা আমার বাবাকে কিডন্যাপ করেছো একদম ঠিক ইউ আর অ্যাবসলিউটলি রাইট বেবি আমরাই সেই ভদ্রলোক যারা তোর বাবাকে তুলে নিয়ে গিয়েছিল আর এখন আমরা চাইছি যে এক হারিয়ে যাওয়া মেয়েকে তার বাবার সাথে মিলিয়ে দিতে সত্যি আমি বাবাকে দেখতে পাবো বাবা কি মা তুই এখানে এদের সঙ্গে এই অনেক হয়েছে এই মধুর মিলন এইসবের কারণ জানতে চাও তোমার এই মেয়ে আমাদের কাছে থাকবে অনেকটা ফিক্সড ডিপোজিটের মতো এখন যদি তুমি সেটা ক্যাশ করতে চাও
তাহলে তোমাকে আমাদের কাজ করতে হবে। এদিকে তোমার 500 টাকার ডাইস আমাদের হাতে যেই এলো, অমৃতবার মেয়ে তোমার বাড়ি চলে গেল। আর যদি তুমি আমাদের কাজ না করো, তাহলে আমরা তোমার মেয়ের জীবন বাউন্স চেকের মতন ছিঁড়ে টুকরো করে দেব। না, তোমরা এইসব একদম করো না। তোমরা চাইলে আমাকে মেরে ফেলো, কিন্তু আমার মেয়ের উপরে তোমরা অত্যাচার করো না। না বাবা, তুমি এদের কথা শুনো না। না মা, এরা এখন জেনে গেছে আমার পরিবারই আমার কমজোরি, আর আমি তোর ভবিষ্যৎ বেশি ভালোবাসি। আর আমরা ভালোবাসি 500 টাকার করকরে নোট করে। আমাদের ভালোবাসা আমাদের দিয়ে দাও, তোমার ভালোবাসা তুমি নিয়ে যাও ড্যাডি। আর যতদিন না আমরা আমাদের ভালোবাসা পাচ্ছি, ততদিন তোমার এই আদরের মেয়ে আমাদের এই ভালোবাসার কব্জায় আমাদের মন ভোলাতে থাকবে। কি শীতল, তাই না? আমি তোমাদের একটু একটু করে মারব, তোমরা তিনজন কেউ বাঁচবে না। তুমি তো পার থেকে মাথা পর্যন্ত গডের বানানো সুটকেস মনে হচ্ছ। আমার নাম মোনা, কিন্তু আমার তো আপনাকে চকমকে সোনা মনে হচ্ছে। আমার নাম গার্সা, সিঙ্গাপুর থেকে এসেছিলাম তাজমহল দেখতে, কিন্তু আপনাকে দেখার পর মনে হচ্ছে এখন সেটাকে কি দেখবো। এই 1,00,000 টাকার গয়না নিয়ে আপনি কেন এইভাবে ঘুরছেন? এ 1,00,000-এর মাল নয় ম্যাডাম, 1,00,000 টাকার মাল। একটা ভালো পার্টি খুঁজছি। এখানে ভালো ভালো মেয়ে তো পাওয়া যায়, কিন্তু ভালো পার্টি পাওয়া যায় না। আমি চাইলে আপনাকে পার্টির সন্ধান দিতে পারি। তো জলদি দেখা করান, কমিশনে আমি আপনাকে তাজমহলটাও কিনে দেব। আমার তাজমহল চাই না। তো ঠিক আছে, তাহলে আমি কুতুব মিনারটাই কিনে দিচ্ছি। যেটা চাই সেটা আমি নিয়ে নেব, আগে তো পার্টির সঙ্গে দেখা করুন। ওয়েলকাম ওয়েলকাম টু ইন্ডিয়া মিস্টার গার্সা, আমরা আপনারই অপেক্ষায় ছিলাম। আমার আসার খবর আপনি কি করে পেলেন? আমাদের মোবাইল সেক্রেটারি মোনা কাউকে এখানে আনার আগে তার বায়োডাটা আগেই আমাদের পাঠিয়ে দেয়। ভেরি স্মার্ট মিস্টার গার্সা। ইনি হলেন মিস্টার জগরাল ধামক পাকেলা। ভেরি গুড, আপনি আমাদের সম্পর্কে কি করে জানলেন? ভেরি সিম্পল, আমার কাছে কোনো মোবাইল সেক্রেটারি তো নেই, কিন্তু কারোর সাথে দেখা করার আগে আমি ওনার পুরো ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে জেনে তারপর দেখা করি। আর আমরাও জানি যে সিঙ্গাপুরের পুলিশ তোমায় খুঁজে বেড়াচ্ছে। আর আমিও এটা জানি যে আপনারা সবাই পুলিশের ব্ল্যাকলিস্টে আছেন। আর আমরা এটাও জানি যে তুমি জেল ভাঙার ওস্তাদ, তুমি সিঙ্গাপুরের জেল ভেঙে এখানে এসেছো। আর তোমরা সেই ব্যাংক ডাকাতের দল যারা না আমার ব্যবসা পাল্টে ভদ্রলোকের সাথে ভদ্রভাবে রয়েছো। বলেন তো আরো কিছু। না 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 না, অনেক ভালো পরিচয় হয়ে গেছে। একটা খুব সুন্দর পরিচয় বাকি আছে, যেন মিশনা হয়ে যায়। এ মিস শীতল আমাদের কাজে সাহায্য করার জন্য ট্রেনিং নিচ্ছে। ভেরি গুড, আপনাদের ট্রেনিং ক্লাসে তো খুব মিষ্টি চেহারা আছে। হ্যাঁ তো মিস্টার জগরাল, এই মাল আমি আপনার দায়িত্বে দিচ্ছি, আপনাদের উপর আমার পুরো ভরসা আছে। মিস্টার গার্সা, আমরা লুটেরা হতে পারি নিশ্চয়ই, কিন্তু যে একবার আমাদের বিজনেস ডিলার হয়ে যায় আমরা কখনো তাকে লুট করি না। আপনি চোখ বন্ধ করে আমাদের ভরসা করতে পারেন। যদি আমি চোখই বন্ধ রাখি তো এত মিষ্টি চেহারা আমি কি করে দেখতে পাবো? আমার একটাই কমজোরি আছে, যে জিনিস আমার পছন্দ হয়ে যায় আমি সোজা ওটাকে তুলে নিয়ে আমার বেডরুমে যাই। আজকাল প্রেম করার এটা এক নতুন স্টাইল, কি জানেন, পছন্দ হলো আমার স্টাইল। মিস্টার গার্সা, তুলে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই, আপনি এমনি নিয়ে যান, মনে করুন আমাদের পক্ষ থেকে বন্ধুত্বের একটা উপহার। থ্যাংক ইউ ভেরি মাচ। তাজমহল দেখতে এসেছিলাম, মনের আশা সঙ্গে নিয়ে যাচ্ছি।
এটা তুমি ঠিক করলে না, ওই মেয়েটার উপর আবার নজর ছিল। তুমি মুঠোয় আসো সুন্দরীকে, ওই কাকের সঙ্গে পাঠিয়ে দিলে। আরে বাকেলাল, তোর সুন্দরী গেল চুলোয়। আমায় একটা কথা বোঝাও, ওই মেয়েটাকে দিয়ে ওর বাবাকে আমরা ব্ল্যাকমেইল করছিলাম, এখন 500 টাকা ডাই আমরা পাবো কি করে? পাওয়া যাবে পাওয়া যাবে, গাশা আমাদের বন্ধু হয়ে গেছে, কোটি টাকার মাল দিয়ে গেছে আমাদের, একটা মেয়ের জন্য ওর সাথে পাঙ্গা নেওয়ার কোনো প্রয়োজন আছে? কিন্তু এই শীতল এই অচেনা লোকটার সাথে এত সহজে কি করে গেল? ওর সাথে যায়নি, ওর সম্পত্তির লোভে গেছে, ডু ইউ আন্ডারস্ট্যান্ড? আমার কি হবে, আমি যার পেছনে ছিলাম সে তো অন্য কারোর সঙ্গে চলে গেল। আরে বা বাকে, কি কপাল রে তোর, ইয়া কত সুন্দর তোর জীবন, নোটের পিছনে, মদের পিছনে, আর এখন চলিকে পিছে কে হ্যায়, আরে এই তিন পিছনে হাত ধুয়ে আমার পেছনে লেগে গেছে, পিছে পিছে। আরে এই গানটাকে তো রেকর্ডিং করতেই হবে, পিছে পিছে। আরে আরে ফোনের ঘন্টা আমার পেছনে লেগে রয়েছে। হ্যালো 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 আরে ভাই চিনতে পারছো না, আমি বাকেলাল বলছি। আজ কোন দিন বাকেলাল? আরে ইয়ার এই প্রশ্ন ফোনে জিজ্ঞাসা করতে নেই, ক্যালেন্ডারে দেখতে হয়। আমি দেখতে চাই না, শুনতে চাই, বল কি বার আজ? আমি তো চল্লিশ পেছনে পড়েছিলাম, আর এই সালাটা তো আমার পেছনে লেগে গেছে। এই আজ মঙ্গলবার, শুনলে তো? ভালোই হলো আর শুক্রবার নয়, না হলে যে কেউ ভিক্ষা করতে আসত। আরে আমিও কিরম পাগল, আমার পেছনে কে লাগবে? আমি তো চল্লিশ পেছনে পড়েছিলাম, আর এই সালাটা তো আমার পেছনে লেগে গেছে। আজ মঙ্গলবার, শুনলে তো? যে ফোন করেছিল তাকে খুনি বলে সন্দেহ এই জন্য করা যেতে পারে, কেননা মঙ্গলবার জিজ্ঞাসা করেছিল। আপনাদের পার্টনার শঙ্করের খুনও হয়েছিল মঙ্গলবারে,
এই দুটো খুনি মঙ্গলবারেই করা হয়েছে, এই বিষয়ে কিছু বলতে পারবেন? আপনি কি বলছেন ইন্সপেক্টর সাহেব? ওই খুনি শনি হয়ে আমাদের পেছন পেছন ঘুরছে আর আপনি মঙ্গলবারের কথা জিজ্ঞাসা করছেন? এমন নয় তো আপনাদের পার্টনারের সম্পত্তি পাওয়ার লোভে আপনারা দুজনে ওকে খুন করেছেন? বা ইন্সপেক্টর সাহেব, এই কিছুক্ষণ আগে আপনি যে ফোন করেছিল তাকে সন্দেহ করছিলেন আর এখন আমাদের সন্দেহ করছেন? অবাক কাণ্ড! পুলিশকে দিশেহারা করার জন্য গলা পাল্টে খুনি ফোনে নাটকও তো করতে পারে, সন্দেহ করা পুলিশের জন্মগত অধিকার। ইন্সপেক্টর সাহেব, আমরা আগেও আপনাকে বলেছি যে খুনিকে আমরা এক ঝলক দেখেছি, যদি আবার আমরা দেখি তাহলে ঠিক চিনে ফেলব। ঠিক বলেছেন, কিন্তু এই বেনামি খুনিকে ধরা আপনার কাজ, আমাদের নয়। ওয়াইসি, ঠিক আছে, যদি আমি আপনাদের কিছু জিজ্ঞাসা করতে চাই তাহলে অফিসে ডেকে পাঠাবো। ওকে, এসো। ইন্সপেক্টর অজয় স্যার, তোমার সন্দেহের ভিত্তিতে যে জাগরালার ধামাত তাদের পার্টনারের সম্পত্তি হাতানোর জন্যই তাদের খুন করেছে, তাই ওদের গ্রেপ্তারের জন্য আমি এই ওয়ারেন্ট জারি করেছি, তুমি ওদের গ্রেপ্তার করতে পারো। স্যার, যখন পুলিশের থার্ড ডিগ্রি টর্চার মরাকে পর্যন্ত মুখ খুলতে বাধ্য করে, তো এই আসামিদেরও আসামিদের ভাষা বলতে নিশ্চয়ই বাধ্য করবে। একবার এরা গ্রেপ্তার হয়ে পুলিশের লকআপে আসুক, তারপর দেখবেন স্যার। বল বল, কে মেরেছে বল, বল কে খুন করেছে বল, বল তুই বল কে খুন করেছে, বল বল কে খুন করেছে, বাকি লাগছে বল 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 কে মেরেছে, বাকি লাল কে মেরেছে বল বল, তুই বল কে মেরেছে বল। যা ভেতরে নিয়ে যা। চলো, ভালোই হলো, পুলিশের এত টর্চার সহ্য করার পরেও আমরা কিন্তু কেউ মুখ খুলিনি। কতদিন কতদিন পর্যন্ত এই তালাটাকে খোলার থেকে বাঁচিয়ে রাখতে পারবে ধামক? পুলিশের মার আর তলোয়ারের ধার থেকে কেউ রেহাই পাইনি, এখন কি করবো? জাগরাল, আজ তো বেঁচে গেলাম, কিন্তু এরা যদি এভাবে রোজ আমাদের পেটাতে থাকে, আমাদের মুখ তো মুখ, আমাদের শিরা উপশিরাও কথা বলবে। এর থেকে বাঁচার স্যার একটাই রাস্তা আছে। সেটা কি? যদি আমরা কোনোভাবে এই জেলটা ভেঙে পালাতে পারি না ধামক, তবেই রক্ষা পাবো। যদিও এই কাজ আমাদের নয়, এই কাজ শুধু ওই ওই কাশাই করতে পারে। আর আমাদের খবর ওর কাছে পৌঁছবে কে? মোনা? আরে মোনা, তুমি কি রাইট টাইমে এসেছো? কি ব্যাপার, তোমরা আমাকে দেখে এত এক্সাইটেড কেন হলে? কারণ তুমি একমাত্র আমাদের ভাগ্যে চাবিকাঠি। মোনা, একটা কাজ করো, তুমি এক্ষুনি গিয়ে ওই কারশার সাথে দেখা করো, ওকে বলো যে আমাদের বাইরে বের করার ব্যবস্থা করতে, প্লিজ। ঠিক আছে, আমি আজই কারশার কাছে যাচ্ছি। কারশা, তুমি এখানে? হ্যাঁ, জাগরাল আর ধামক এখন জেলে আছে, ওরা আমাকে বলেছে তুমি যে করেই হোক ওদের জেল থেকে বার করো, কেননা এই কাজ তুমি ছাড়া আর কেউ করতে পারবে না। তুমি ঠিকই ভেবেছো, আমি জেল ভেঙে আজ পর্যন্ত সেঞ্চুরি করে ফেলেছি, তুমি চিন্তা করো না, ওরা কালই জেল থেকে বেরিয়ে আসবে। Oh!
এক্ষুনি তো আমাদের সঙ্গেই ছিল, কোথায় গেল? তুমি চিন্তা করো না, তুমি বাড়ি যাও, আমি ওকে খুঁজে নিয়ে আসছি। তোমাকে তো খুঁজে বেড়াচ্ছে। আরে ইন্ডিয়া থেকে সিঙ্গাপুর পর্যন্ত পুলিশের কাজই হলো আমাকে খোঁজা। তুমি চিন্তা করো না, তুমি যাও, আমি ওকে খুঁজে নিয়ে আসছি। বলো কি লফরা হয়েছে? কি জাগরালার ধমক জেল থেকে পালিয়ে গেছে, কিন্তু কি করে? গার্সা, এই নতুন পান্ডা গার্সাকে যে ওদের জেল থেকে ছাড়ি নিয়ে গেল। ঠিক আছে ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি দেখে নিচ্ছি ওদের দুজনকে। ঠিক আছে, ক্ষতি তো আজকের দিনের হবে, বল কি বার আজ? মঙ্গলবার। মঙ্গলবার বেনামে খুনি আমার বন্ধু ধামককে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা করেছিল, কিন্তু ওর চেষ্টা সফল হয়নি। ও বেঁচে গেছে আর এখনো হাসপাতালে আছে। আমি আমার বন্ধুকে কিছুতেই মরতে দেব না। যদি ও মরে যায় তাহলে আমি একদম একা হয়ে যাব। তুমি একা নাও জগরাল, আমি তোমার সঙ্গে আছি। কিন্তু তোমার এই সময় হাসপাতালে যাওয়া ঠিক নয়, কারণ পুলিশ তোমায় খুঁজছে। আবার যদি ওই বেনামি খুনি হাসপাতালে পৌঁছে ধামককে আবার মারার চেষ্টা করে, এই জন্য আমার হাসপাতালে যাওয়া খুব জরুরি।
কারণ আমি দেখতে চাই যে ওই বেনামি খুনিটা কে। ওকে, খুব কঠিন জীবন সালায় ধামাকের, কারণ শুকনো কাঠের মতো পুড়ে যাওয়ার পরেও বেঁচে গেল সালা। আরাম জাদার মুখটা যদি কোনোভাবে পুলিশের সামনে খুলে যায় তো ঝামেলা লম্বা হয়ে যাবে। সবাই চারিদিকে ঘিরে ফেলো, আর শুধু বাইরের গেটটায় নজর রেখো না, পেছনের দরজাটাতেও নজর রেখো। খুনি যে কোনো দিক থেকে আসতে পারে, যে কোনো সময় আসতে পারে। সবাই একদম অ্যালার্ট থাকো, অ্যালার্ট। হাসপাতালের গেট থেকে শুরু করে প্রত্যেক ওয়ার্ডের সামনে পেছনে পুলিশের পাহারা লাগিয়ে দাও। আমি খবরের কাগজ আর টিভি সব জায়গায় খবর রটিয়ে দিয়েছি যে ধামাক পুলিশের কাছে বয়ান দিতে যাচ্ছে। এটা খুনির জন্য আমাদের একটা ট্র্যাপ। ওর মুখ বন্ধ করার জন্য এখানে নিশ্চয়ই আসবে, সেই জন্য নিজের কান আর চোখ খোলা রাখো। আজও আমাদের হাত থেকে যেন বাঁচতে না পারে, এটা আমাদের কাছে চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ। আন্ডারস্ট্যান্ড? আরে এ কি, রক্ত বেরোচ্ছে! আসুন আসুন আমার সঙ্গে, চলুন। টেক রেস্ট ফর 5 মিনিটস, ওকে? থ্যাংক ইউ। চলো। তুমি কে দেখতে চাও? প্রশ্ন হয়েই থাকবে। হ্যাঁ,
হ্যাঁ, আমি ওই বেনামি খুনি যে ওই পাপীদের রক্তে এতদিন ওই চিতাগুলোর আগুন নেভাচ্ছিলাম। ওই চিতা যে চিতায় আমার মা আর বোনের দেহ পুড়েছিল। রাখি বাঁধানো ওই হাত ওই বোনকে শয়তানদের ধর্ষণ থেকে বাঁচাতে পারিনি। যে মা আমাকে রক্ত দিয়ে বড় করেছে আমি তাকেও বাঁচাতে পারিনি। যেদিন আমি মা আর বোনের চিতায় আগুন দিয়েছিলাম সেদিনই শপথ করেছি যে আমি এক বেনামি খুনি হয়ে ওই শয়তানদের একের পর এক মৃত্যুর দিকে ঠেলে দেব। আর এই ঘটনা সেদিন থেকে শুরু হয়েছিল যেদিন পুলিশ কমিশনার আমাকে তার অফিসে ডেকেছিল। মিস্টার কপিল, আপনি এই শহরের একজন সম্মানীয় ব্যক্তি আর আপনার পরিবারের সাথে আমার খুবই ঘনিষ্ঠ সম্পর্ক, সেই জন্য এই দুঃসংবাদ শোনানোর জন্যে আমি আপনাকে এখানে ডাকতে বাধ্য হলাম। কিন্তু আমাকে আফসোসের সাথে এটা বলতে হচ্ছে, কিছু খুনিরা আপনার মা আর বোনকে খুন করেছে। যেই পোস্টমর্টম হয়ে যাবে আমরা ওদের লাশ আপনাকে সঁপে দেব। আমার মা আর বোনকে লাশে পরিণত করা হত্যাকারী কে? এখনো পর্যন্ত কিছু জানা যায়নি, কিন্তু পুলিশ ওই খুনিদের খুঁজে বেড়াচ্ছে। কিন্তু আমার সন্দেহ ওই চার লুটেরাদের ওপর, যারা শহরে আইনের সম্মান নিয়ে খেলছে। ঘটনাস্থল থেকে এই রূপোর বোতলটি পাওয়া গেছে। এই বোতলটি ওই চারজনের মধ্যেই কোনো একজনের, আর তদন্ত করে এটাই জানা গেছে ওই চারজনের মধ্যে কোনো একজন এই বোতলে ককটেল বানিয়ে খেত। ক্যান আই হ্যাভ দিস? হোয়াই নট? আর আমার শেষ শিকার হলো জাগরাল। খুব তাড়াতাড়ি ও আমার হাতে কুকুরের মতো মরবে। যদি আজ ধামক তোমার হাতে না মরতো তাহলে আমি ওকে মারতাম। কেন? যারা বাপ মেয়েকে আলাদা করেছে তাদের আমি ছাড়বো না। মেহেন্দি পড়াই হাত কোনোদিন কোনো পাপীদের রঙে রাঙা হতে পারে না। এটা তোমার কাজ নয়, এটা আমার কাজ। শঙ্কর মারা গেল, পাঁকেলাল মারা গেল, ধামক মারা গেল। মনে হচ্ছে এবার আমার পালা। সবাই একে একে মারা গেল। এই বেনামি খুনি কে হতে পারে? আমি তো নই, এটা আমি তোমায় গ্যারান্টি দিয়ে বলতে পারি। দেখো কাশা, এটা ইয়ার কি সময় নয়। আই এম ভেরি সিরিয়াস, আমাদের সিরিয়াসলি নিজেদেরকে নিয়ে ভাবতে হবে। তুমি চিন্তা করা ছাড়ো, আমি তোমায় এমন এক সুরক্ষিত জায়গায় পাঠিয়ে দেব কে পুলিশ তো পুলিশ খুনিও তোমায় খুঁজে পাবে না। তাহলে পাঠিয়ে দাও না আমাকে ওই জায়গায়। দেখো, আমি তোমাকে মালামাল করে দেব। আমাকে মালামাল করার কথা ছাড়ো, খুব তাড়াতাড়ি তুমি ক্রোড়পতি হচ্ছ। ওটা কি করে? আমি শীতলকে রাজি করিয়েছি, ও ওর বাবার কাছ থেকে 500 টাকা বানানোর ডাইস বানিয়ে দেবে। সত্যি? আগে হ্যাঁ, আমি বললে আমার বাবা যে কোনো কাজ করতে পারে। তাহলে আর দেরি কেন? তাড়াতাড়ি তোমার বাবার সাথে দেখা করো আর ওকে বলো যেন ডাইসটা তৈরি করে দেয়। যদি একবার এই কাজটা হয়ে যায় তাহলে তার থেকে কামানো সম্পত্তি দিয়ে আমি মৃত্যুকেও কিনে নেব। এখন তোমায় ক্রোড়পতি হতে আর কেউ আটকাতে পারবে না। হ্যাঁ, তাই খুশিতে সেলিব্রেট করবে না? হ্যাঁ হ্যাঁ, কেন করবো না, অবশ্যই করবো, অবশ্যই।
ধোঁকা দিয়ে এখান থেকে পালিয়ে যাওয়া এত সহজ নয়। তোমরা কি ভাবছো আমি কিছুই জানি না? সব কিছু জানি আমি। আরাম জাদি, তোকে আমি কিছুতেই ছাড়ব না। কারসা, তুমি কে? আমি ওই বেনামি খুনি যে তোর তিন বন্ধুকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। কিন্তু কেন? মনে কর, তোরা চার শয়তান মিলে আমার বোনকে ধর্ষণ করেছিলি। এখন তোর পালা জাগরাল। আমার হাত থেকে এখন তোকে কেউ বাঁচাতে পারবে না। Yeah.
তোমার সাথে নিয়ে চলো। মোনা, এখন আর তোমাকে আমার প্রয়োজন নেই। জাহান নামে যাও, বুঝেছো? জাহান নামে। কিন্তু এই সম্পত্তিটা আমারও ভাগ আছে। মোনা, আজ আমি তোমাকে এমন সোনা দেব যেটা সারা জীবন তোমার সঙ্গে থাকবে। সোজা নরকে যাবে। কমিশনার সাহেব আমাকে বলেছিলেন যে তোমার মা আর বোনের খুন হয়ে গেছে। আমি ওই অপরাধীদের প্রমাণ সমেত ধরতে চাইছিলাম, কিন্তু আমার কিছু করে ওঠার আগেই একের পর এক তুমিই ওদের খুন করলে। তুমি ওই শয়তানদের মেরে সমাজের উপকার করলেও, কিন্তু আইনের চোখে তুমি একজন অপরাধী। কপিল, আমি চেষ্টা করব যাতে তোমার সাজা কম হয়। আমার লক্ষ্য পূরণ হয়ে গেছে, এখন আমার যাই সাজা হোক আমি মাথা পেতে নেব। কপিল, আমি তোমার প্রতীক্ষায় থাকবো।